পাইকারি দামে কিভাবে সুন্দর সুন্দর জুয়েলারি কালেকশন ও ব্যাগ কালেকশন কিনতে পারবেন এবং কোথা থেকে কিনবেন আজকের ভিডিওটিতে আপনাদের সাথে সেটি শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আনাদার নিউ ভিডিও। তো আপনারা হয়তো বুঝে গিয়েছেন আজকে আপনাদের সাথে কী শেয়ার করতে যাচ্ছি। আমাদের খুবই পছন্দের জিনিসপত্র, কসমেটিক আইটেম, বিশেষ করে জুয়েলারি, বিভিন্ন চুড়ি, কানের দুল, আরও অনেক সুন্দর সুন্দর যেগুলো আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। তো এই জিনিসগুলো আমরা সাধারণত অনলাইনে পেয়ে থাকি, তারপরে আর এছাড়া নিউ মার্কেট, গাফসিয়া মার্কেট এসব এলাকা থেকে পেয়ে থাকি বা মিরপুর থেকে যেখান থেকেই নিই। কিন্তু এই দামগুলো সাধারণত 300-350 থেকে ইয়ারিংগুলো শুরু হয় বা এর আরও অনেক বেশি থেকেই আমরা এগুলো পাই। অনলাইনে তো আরও বেশি দাম হয়ে থাকে, কিন্তু আমরা যারা ঢাকাতে থাকি, ঢাকার চকবাজারে যদি আমরা চলে যাই, তাহলে কিন্তু আপনারা এই সুন্দর সুন্দর জুয়েলারি, এই যে যেগুলো দেখতে পাচ্ছেন, এই যে গাজরা টাইপের যে ইয়ারিং, এগুলো কিন্তু মাত্র 50 থেকে শুরু, 50, 100, 150 স্টার্টিং প্রাইস কিন্তু 50 জার্মান সিলভারের এই যে জুয়েলারিগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। পরে যে সুন্দর সুন্দর ব্যাগ আছে, এই সবগুলোই কিন্তু পাইকারি দোকান, আপনারা পাইকারি দামেই পেয়ে যাবেন, একটা দুইটা করে নেওয়া যাবে। আপনার সাথে লোকেশনটাও শুরুতেই বলে দেই, এটা হচ্ছে চকবাজার হাজি সেলিম টাওয়ারে। এখানে গেলে হাজি সেলিম টাওয়ার 4 তলা একটা মার্কেট, হাজি সেলিম টাওয়ারের 2nd ফ্লোরে আপনারা সুন্দর সুন্দর জুয়েলারিগুলো পেয়ে যাবেন। এরপর 3rd ফ্লোরে গেলে আপনারা এই ব্যাগের কালেকশনগুলো পাবেন। চকবাজারে সাধারণত পাইকারি দামে খুচরা কেনা যায় না, তবে আমি যে আপনাদের সাথে শেয়ার করছি ভিডিওটি, যেই দোকানের কথা বললাম, সেখানে গেলে আপনারা কিন্তু পাইকারি দামেই খুচরা কিনতে পারবেন। এই যে ব্যাগগুলো দেখছিলাম, খুবই সুন্দর ব্যাগ, এগুলো 480 করেই প্রাইস ছিল, 480-580 এরকমই পাইকারি দামে খুচরা একটা দুটো নিতে পারবেন। এই যে এই ব্যাগগুলো, এগুলো কিন্তু 150 টাকা করে পার্সগুলো ছিল। এরপর এখানে কিন্তু সিটি গোল্ডেরও অনেক জুয়েলারি আছে, হিউজ কালেকশন আছে এখানে, আপনারা চাইলে আপনাদের কাস্টমাইজ করেও নিতে পারবেন, আবার যেগুলো রেডি আছে এগুলো নিতে পারবেন। এই যে চুড়িগুলো, এই চুড়িগুলো কিন্তু অনেক রিজনেবল প্রাইস, ডর্জন 100 টাকা করে। এই যে দুবাই স্টাইলের সিটি গোল্ডের জুয়েলারি কিন্তু আছে, চায়না অনেক সুন্দর সুন্দর জুয়েলারি আপনারা পেয়ে যাবেন, সবগুলো কিন্তু অনেক কম দামে রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন। এই যে ঝুমকাগুলো, এগুলোর প্রাইস একটু বেড়েছে, আমি এর আগে 50 টাকা করে কিনেছিলাম, তবে এখন দেখছি যে বলছে 100 টাকা করে। এই দোকানটা আমার খুবই পছন্দ হয়েছে, দেখেন এখানে সবই চায়না কালেকশন আর অনেক সুন্দর সুন্দর ইয়ারিং, একটু ফ্যাশনেবল কিউট কিউট ইয়ারিং, আর পাথরেরও অনেক ছিল, আর্টিফিশিয়াল স্টোনের, এগুলো সবই ফিঙ্গারিং। তবে এই দোকানে বলেছে যে 2-1 পিস নেওয়া যাবে না, আপনারা মিক্সড আইটেম 6 পিস নিতে পারবেন। এই ইয়ারিংগুলো মাত্র 120 টাকা করে বলছিল, এগুলো খুবই সুন্দর, বিভিন্ন ডিজাইন, বিভিন্ন স্টাইলের, আপনারা যারা ওয়েস্টার্ন ক্যারি করেন, একটু ফাঙ্কি টাইপের ড্রেসের সাথে ইয়ারিংগুলো ভালো লাগে, আবার বেবিদেরও অনেক ভালো লাগবে। তো এই দোকানে সব কিছু ইম্পোর্টেড আইটেম ছিল, তো দেখলাম যে খুব রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন। তো আপনারা যারা জুয়েলারি কিনতে যাচ্ছেন, তারা কিন্তু চকবাজার চলে যেতে পারেন। আর একবার বলে দিচ্ছি, হাজি সেলিম টাওয়ারে আপনারা এগুলো পেয়ে যাবেন। এই যে এই ব্যাঙ্গেলগুলোও খুবই সুন্দর ছিল, 100 টাকা করে পিস ছিল। যে গলার সেট, এগুলো সব স্টোনের, এগুলোও কিন্তু অনেক রিজনেবল প্রাইস, 150-200 এগুলো থেকে শুরু। এই চুড়িগুলো কিন্তু 120 টাকা করে বলছিল। এরপর ছোটো ছোটো আরও অনেক কিছু ইয়ারিং, গলার মালা, আর অনেক কিছু এগুলো পেয়ে যাবেন। তো আপনারা এখানে চকবাজারের দিকে গেলে অবশ্যই হাজি সেলিম টাওয়ারে যাবেন, এখানে কিন্তু অনেক কম দামে আপনারা এগুলো পেয়ে যাবেন। এই যে এগুলো পায়েল, এই পায়েলগুলো 150 টাকা করে বলছিল, খুবই সুন্দর, সব কিছু আমার কাছে অনেক ভালো লেগেছে। আমি তো এখানেই প্রায় যাই, গেলে এখান থেকে কিনে আনি, রিজনেবল প্রাইসে অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায়। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর